গুড মর্নিং গাইস, আরেকটা ব্লগ করতে বেরিয়ে পড়েছি। এখন আমরা এগোচ্ছি হচ্ছে একটা লোকনাথ বাবার মন্দির আছে এখানে, সেটা হচ্ছে চাকলা। তো চাকলার দিকে আমরা যাচ্ছি, তো সঙ্গে থাকো, দেখাচ্ছি তোমাদের রাস্তায়। আর পুজো ফুজো কিছু দেবো না, বিকজ আমি এখনো চান করিনি, তো ওখানে জাস্ট ঘুরে একবার ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, চলো যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি পেয়ারা বাগানের পাশ দিয়ে। পুরো জমিতে শুধু পেয়ারা চাষ হয় এবং এখানকার পেয়ারা বারুইপুরের মধ্যে খুব বিখ্যাত। বন্ধুরা, আমরা চলে এসেছি চাকলাতে লোকনাথ বাবার মন্দির। এটা হচ্ছে মেইন এন্ট্রান্স, তার পাশে জুতো রেখে ভেতরে ঢুকতে হয়। আর আশেপাশে অনেকগুলো দোকান আছে, দেখো মন্দিরটা দেখা যাচ্ছে। তো আমরা এবার মন্দিরটার ভিতরে ঢুকবো আর একটু ভিডিও করে তোমাদেরকে পুরো ব্যাপারটা দেখিয়ে দেবো। চলো সাথে থাকো। হ্যাঁ, এখন চলে এসেছি লোকনাথ বাবার আশ্রমে, মানে মন্দিরটায়, যেটার নাম হচ্ছে চাকলা, যেমন তোমাদেরকে বললাম আমি। এখন পেছনে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওইখানটায়, সেটা অ্যাকচুয়ালি মন্দির নয়, আসল মন্দির হচ্ছে, তোমাদের আমি দেখাবো, যেখানে অ্যাকচুয়ালি লোকনাথ বাবা জন্ম হয়েছিল, যেখানে উনি জন্ম নিয়েছিলেন, সেই মন্দিরটা আলাদা। সেটাকে একটু রিকনস্ট্রাকশন করে আর ঠিক করা হয়েছে। তো ওখানে লোকজন পুজো দেয়, আজকে মোটামুটি ভালোই ভিড়। তো আমি ভাবিনি অত ভিড় হবে, তো কিছু হয়তো আছে আজকে, বিকজ এত লোক নর্মালি এই সময় অড টাইমে হয় না। তো তোমাদের একটা একটা করে দেখাচ্ছি। আমার পেছনে দেখো রেলিং করা আছে ওইখানটায়, ওইখান থেকে লাইন হয় যখন শিব চতুর্দশী থাকে বা ওনার যে জন্মদিবস বা তিরোধান দিবস, সেই সময়টা প্রচুর লোক হয়। তো তোমাদেরকে আমি পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো এদের এরিয়াটা বিশাল, মানে অনেকটা জায়গা নিয়ে তো মন্দিরটা। তো একবার চলো ভিতরে, মন্দিরে ফটো তোলা নিষেধ, তাই আমি জানি না কী করে ফটো নেবো। তো চেষ্টা করছি একবার, চলো যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি। ওখানটায় সবাই মোমবাতি জ্বালায়, যার যার মনোকামনা পূর্ণ করার জন্য সেই নিয়ে মোমবাতি জ্বালায়, ধাগা বেঁধে দেয় এখানে, দড়ি ফড়ি বাঁধে, আর এইখানটাতে যোগ্য হয়ে থাকে, তাই তো? এখানটায় যোগ্য হয়। এখানটা ইনকোয়ারি সেন্টার, এখান থেকে তুমি প্রসাদের কুপন টুপন পাবে তুমি এখান থেকেই। আচ্ছা, প্রসাদের কুপন এখান থেকে নেওয়া হয়? এখান থেকে নিয়ে, এই যে লাইন দিয়েছে সবাই, আচ্ছা ভিতরে গিয়ে, আচ্ছা এখান থেকে প্রসাদের কুপন নিয়ে ভিতরে প্রসাদ খাওয়ার জায়গা আছে, ভোগ খাওয়ার জায়গা সবাই। আর এই যে লাল মন্দিরটা দেখা যাচ্ছে, যার উপরে ওই খড়ের ছাউনি দাও, এটা হচ্ছে অ্যাকচুয়াল মন্দির, ওনার অ্যাকচুয়াল যেটা, মানে যেখানে উনি জন্মেছিলেন সেটাকে খানিকটা রিকনস্ট্রাকশন করা হয়েছে। ঠিক আছে, আর পাশেরটা তো অন্য দেবদেবী আছে, সেটাও একবার দেখাবো। এই হচ্ছে না আসল মন্দির, যেখানে বাবার জন্ম হয়েছিল। এই হচ্ছিল বাবা লোকনাথ, দেখা যাচ্ছে খানিকটা। তো আমরা এই মন্দিরটায় ঢুকছি, দেখি কী কী ঠাকুর এখানে আছে, আমরা একবার হেঁটে ঘুরে দেখে নেব। এখানে বাবা লোকনাথ আরেকটা মূর্তি রয়েছে, যেটা এটা অ্যাকচুয়াল মূর্তিটা নয়, এটা আরেকটা পাশের মন্দিরটা যেটা বললাম। এটা হচ্ছে ওনার অ্যাকচুয়াল ঘরের পেছন দিকটা, এখানে কি হয়, আচ্ছা অনেকটাই বড়।
গোটা মন্দিরটা এইভাবে ডিজাইন করা আছে বিভিন্ন রকম ঠাকুর দেবদেবীর মূর্তি দিয়ে, এক্সেলেন্ট, খুব সুন্দর। আমি যখন প্রথম গাড়ি কিনেছিলাম, ফার্স্ট গাড়িটা, সেটা আমি এখানে পুজো দিয়েছিলাম। এবং তারপর মোটামুটি কত বছর, 8-9 বছর তো কেটে গেছে আমি আসিনি, এই 9 বছর পর এলাম এখানে। এবং সত্যিই খুব ভালো লাগছে, মন্দিরটা খুবই সুন্দর। সেই প্রথম গাড়ি কেনার সময় এলাম, পুজো দিলাম, সেই তখন আমার বড় ছেলে হয়েছে, তারপর থেকে আসা হয়নি। তো আজকে এখানে আটকাচ্ছি বারবার, ছবি তুলতে না করছে, ভিডিও করতে না করছে, তো আমি খুব লুকিয়ে ছড়িয়ে করছি। তো চলো আর কিছু আছে কিনা দেখে নিই, কোন কোন জায়গায় যাওয়া যায়। এখানে মন্দিরের গেটের সামনে বিভিন্ন রকম জিনিসপত্রের লোকজন বসে, বিভিন্ন হকার্সরাও আছে। জায়গাটা সত্যি অনেকটা বড়। আমরা তিনজন এসেছি আজকে, অ্যাজ ইউজুয়াল সঞ্জীবের বাইক নিয়ে এসেছি, গাড়ি নিয়ে আজকে। যে আসতে খুব সুবিধা হয়েছে, গাড়ি হলে অনেক টাইম হতো, পার্কিংয়ের ঝামেলা, এখানে অত আজকে প্রবলেম নেই, ফটাফট চলে এসেছি। এতে মন্দির কমিটির গাড়ি, অ্যাম্বুলেন্স থাকে এখানে, নিজস্ব গাড়ি ওদের। তো এখানে বেশ বড় ট্রাস্ট, এই লোকনাথ বাবা মন্দিরের ট্রাস্ট, মানে বিশাল ট্রাস্ট, প্রচুর পয়সা এই মন্দিরের ট্রাস্টের, এবং তা দিয়ে খুব ভালো মেনটেন করেছে। এবং এই গাছগুলো এত সুন্দর, এখানে এত ছাওয়া দেয়, খুব সুন্দর, গরমের দিনেও বেশ আরাম লাগে এখানে বসলে, বেশ ভালো লাগে। আমি আরেকবার জুম করে তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি, যাতে ভালো করে দেখতে পারো, আরেকবার রিটেক করছি, এসে দেখলে খুব ভালো লাগবে, যা ভিডিও দেখছো তার থেকে অনেক ভালো এসে দেখলে। সো কাইন্ডলি এসো এখানে। এই হচ্ছে মন্দিরের পার্কিং, এখানে সব গাড়ি আর বাইকগুলো সব পার্ক করা হয়, বিশাল এরিয়া, অনেকটা জায়গা নিয়ে। যারা নতুন গাড়ি বাইক কিনে তারা এখানে এসে পুজো দেয় এই মন্দিরটায়, যেমনটি আমি দিয়েছিলাম। এটা হচ্ছে মন্দিরের কাউন্টার, সেলস কাউন্টার, যেখানে লোকনাথ বাবার বিভিন্ন রকম মানে সামগ্রী, যেরকম আইডিয়ালগুলো, বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায় এখানে। পুরো প্রফেশনাল হয়ে গেছে এখন মন্দির। চলো আমরা বেরিয়ে গেলাম এই মন্দির থেকে, আজকে দাঁড়ালাম না, পরে যদি আবার কখনো সময় পাই, সুযোগ হয়, ঠাকুর ডাকেন, তখন আবার আসবো। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। রাস্তায় আমরা চা খাওয়ার জন্য দাঁড়ালাম একটা সুন্দর নার্সারিতে, আমরা একটা ব্রেক নিলাম, ছোট্ট একটা নার্সারি গ্রামের লোকরা এখানে করছে, খুব সুন্দর, দারুণ। ওই রাস্তাটা চাকলা চলে গেছে, আমরা এখান থেকে ব্যাক করে আসছি এখন। চাকলা থেকে ফিরে এলাম, এসে চান ফান করলাম, খেলাম, এখন একটু রোদ্দুরের মধ্যে গা শিখছি। আজকের ভিডিওটা খুব ইচ্ছে ছিল, খুব রোদ লাগছে, দাঁড়াও, আজকের ভিডিওটা খুব ইচ্ছে ছিল যে চাকলার পাশে আরেকটা রামকৃষ্ণ মঠ আছে, ওখানটায় যাওয়ার, বাট সেটা বন্ধ পেলাম, তাই জন্য আর দেখাতে পারলাম না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, হোপফুলি কালকে একটা পিকনিক হওয়ার আয়োজন হচ্ছে, যদি হয় পিকনিকটা, তাহলে আবার সেটা তোমরা দেখতে পাবে। আর কালকের পিকনিকটা হাঁস ফাঁস করবো না, ওখানে হাঁসের মাংস হবে না, সেটা কাল মাটন হবে। তো যদি সেটা প্ল্যান হয়ে যায় তো তাহলে বন্ধুরা আবার দেখতে পাবে, আমি ভিডিও করে দেখাবো। তো ততক্ষণের জন্য এবার আমি যাই, একটু বিশ্রাম করি। তো এখনের জন্য রাখছি, ঠিক আছে, বাই বাই।